অসুস্থ মদন মিত্রকে দেখতে হাসপাতালে যান তৃণমূল সাংসদ সৌগত রায়। মদন মিত্রকে দেখতে হাসপাতালে যান সৌগত রায়। এসএসকেএমে ভর্তি রয়েছেন মদন মিত্র এবং তাকে দেখতেই হাসপাতালে যান সৌগত রায়। মদন মিত্রকে দেখতে এসএসকেএম হাসপাতালে সৌগত রায়। নিমাই পান্ডে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। নিমাই, মদন মিত্রকে দেখতে সৌগত রায় এসেছেন, কি বললেন তিনি? মদন মিত্র শারীরিক অবস্থা এই মুহূর্তে কিরকম? দেখো মাসাজি কয়েকদিন ধরে মদন মিত্র ভর্তি রয়েছেন এসএসকে হাসপাতালে। মূলত তার কিডনির সমস্যা হয়েছে, তার বারাবাতি নিউমোনিয়া হয়ে ভর্তি ছিলেন। কিন্তু প্রথমে ছিলেন উদ্বান ব্লকে, সে গত পরশু রাতে অনেক তার খেঁচু নিয়ে এবং পায়ে পড়ে যাওয়ার মতো উপক্রম হয়, তখনই তার ধরে ধরে ফেলে। কিন্তু সেই অবস্থায় তার বাঁ কাঁধের যে হাড় রয়েছে সেই হাড়ে হাড় সরে যায় এবং তার জন্য তাকে সঙ্গে ক্রিয়েল কেয়ারে ভর্তি করা হয় এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে যে তার হয়তো অস্ত্রোপচার করা দরকার হতে পারে। তার জন্য যে প্রি অ্যানাস্থেসি চেক আপ গুলো সেগুলো চলছে, তার মধ্যেই আজকে সকালে সৌগত রায় সাংসদ, তৃণমূল কংগ্রেস সাংসদ, তিনি দেখা করতে আসেন মদন মিত্রকে এবং মদন মিত্রকে দেখা করা হয়ে গিয়ে বলেন যে তার চিকিৎসা চলছে এবং দরকার হয়তো করতে হতে পারে। ধন্যবাদ নিমাই।